মাত্র কয়েকটা দিন বাকি, তো সারা বছর আমরা অপেক্ষা করি এই পুজোর জন্য। তো পুজোর সময় যদি একটু সুন্দর না দেখাতে পারলাম তাহলে আর কী হল। তো তার জন্য আজকে একটা ফেস প্যাক বানাচ্ছি, এটা একদম চটজল দিয়ে একদম হোমমেড। তো এখানে আমি ফার্স্টে বেসন নিয়েছি আর এখানে চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, নিয়ে তার মধ্যে এটাকে এই দুটোকে ভালো করে মিক্সড করতে হবে। তারপরে এর মধ্যে দেব 1 চামচের কম মধু, তোমরা যে কোনো মধু ইউজ করতে পারো, আমি এখানে ডাবারের মধু ইউজ করেছি। তো তারপরে এর মধ্যে দেব 1 চামচ মতন টক দই, নিয়ে এটাকে ভালো করে ফেটতে হবে। আর একদম লাস্টে দেব একটুখানি গোলাপ জল, তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল দিতে পারো, আমি এখানে গোলাপের যে গোলাপ জল আছে সেটা ইউজ করেছি। তো এটাকে আমরা ফেসে লাগাতে হবে, লাগিয়ে 10 মিনিট রাখতে হবে, তারপরে ধুয়ে ফেলতে হবে। আর ফ্রেন্ডস, ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো দেখো মিক্সার টেক্সচারটা হবে ঠিক এরকম, বেশ একটু স্মুদি স্মুদি। তো এবার আমি ফেসে এটাকে অ্যাপ্লাই করবো, আমি ব্রাশের সাহায্যে অ্যাপ্লাই করবো, কিন্তু তার আগে ফেসটাকে টোনিং করে নিচ্ছি। এখানে আমি গোলাপের গোলাপ জল দিয়ে টোনিং করে নিচ্ছি, মানে আমি টোনার হিসাবে এটাই সবসময় ইউজ করে থাকি, আর এটা টোনার হিসাবে খুব ভালো। তো এবার আমি ফেস প্যাক লাগাবো, যে ফেস প্যাকটা বানিয়ে নিয়েছি। এটা তোমরা যদি তোমাদের পিম্পল থেকে থাকে তো তোমরা এটার মধ্যে হলুদও দিতে পারো, কিন্তু পিম্পল ছিল কমে গেছে ওর জন্য আমি হলুদ দিচ্ছি না। এটা আমি ব্রাশের সাহায্যে এইভাবে অ্যাপ্লাই করে নেবো। তোমরা এটাকে যাদের ঘাড়টার কালো হয়ে গেছে, গলা কালো হয়ে গেছে, তারাও এটা অ্যাপ্লাই করতে পারো। এটা খুব সুন্দর একটা হোমমেড রেমেডি, এটাতে কোনো বাইরের কোনো কেমিক্যালের জিনিস অ্যাপ্লাই করা হয়নি। তো আমার পুরো ফেসে লাগানো হয়ে গেছে, আর এটাকে এবার 10 মিনিট রাখবো, 10 মিনিট পর ফিরে আসছি। তো দেখো এটা শুকিয়ে গেছে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বাই বাই।